অনেক সময় দেখা যায় একই পানির বোতল আমরা দিনের পর দিন ব্যবহার করি। এই একই বোতল রোজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা ধারণা রয়েছে যে যেহেতু আমরা একা কোনো বোতল ব্যবহার করছি, তাই তাতে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটি একেবারেই ভুল ধারণা। কোনো ব্যক্তি একা একটা বোতল ব্যবহার করলেও তা থেকে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এটা নিশ্চয়ই জানা আছে যে যে সমস্ত বোতলে আমরা সাধারণত পানি খেয়ে থাকি তা প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং প্লাস্টিক স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই প্লাস্টিকের বোতলও একটানা ব্যবহার করাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। রাস্তাঘাটে বেরোলে আমাদের সঙ্গে করে জল নিয়ে বেরোতেই হয়, আর তার জন্য ভরসা সেই প্লাস্টিকের বোতল। কিন্তু প্লাস্টিকের বোতল ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রতিবার প্লাস্টিকের বোতল ব্যবহার করার পর গরম পানি সাবান দিয়ে বোতলটিকে ভালোভাবে ধুতে হবে, তারপর সেটিকে ভালোভাবে শুকাতে হবে, তবেই প্লাস্টিকের বোতল বারবার ব্যবহার করা যাবে। প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে জল খাওয়ার সময় বোতল আমাদের হাতে এবং মুখের স্পর্শে আসে। হাত এবং মুখের স্পর্শে নানা রকম অসুখ ছড়াতে পারে, তাই ভালোভাবে না ধোয়া হলে তা থেকে জীবাণু ছড়াতে পারে। তাই প্লাস্টিকের বোতল একবারের বেশি কখনোই ব্যবহার করা উচিত নয়, আর একান্তই যদি ব্যবহার করা হয় তাহলে সংক্রমণ এড়াতে অবশ্যই ভালো করে গরম জলে ধুয়ে নেওয়া প্রয়োজন এবং বোতলে মুখ দিয়ে খাওয়া কখনোই উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।